করোনায় সীমিত পরিসরে হচ্ছে পবিত্র হজ। আরাফাত ময়দানে অবস্থান করছেন হাজিরা। এখনো জমেনি পশুর হাট, ছুটির দিনে বাড়ার আশা, হাট কমিটির বিরুদ্ধে হয়রানির অভিযোগ। অতিবৃষ্টি সংস্কারের অভাবে বেহাল দেশের বেশিরভাগ মহাসড়ক, বাড়ি ফেরায় যাত্রীর ভোগান্তি। দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখ মানুষ। ঢাকার আশপাশে নদীর পানি আরও বাড়ার আশঙ্কা, তলিয়েছে দক্ষিণ সিটির বেশ কিছু এলাকা। বিরতিহীন এক ঘন্টার সংবাদ দুপুরে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। করোনা আতঙ্কের মধ্যেই সীমিত পরিসরে পালিত হচ্ছে পবিত্র হজ। সূর্যোদয়ের সাথে সাথেই আরাফাত ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মুসল্লিরা। 90 বছরের মধ্যে এই প্রথম সৌদি আরবে অবস্থানকারী ছাড়া বাইরের কেউ অংশ নিতে পারেননি। আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরীক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। বছর ঘুরে আবার এই ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথেই আরাফাত ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন মুসল্লিরা। সূর্যাস্ত পর্যন্ত এখানেই অবস্থান করবেন তারা। হজের খুতবা শুনবেন এবং এক আজানে আদায় করবেন জোহর ও আসরের নামাজ। সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন হাজিরা। মুজদালিফায় আবারও এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে থাকবেন তারা, সংগ্রহ করবেন শয়তানকে মারার জন্য পাথর। শুক্রবার আবারও ফিরবেন মিনায়। এদিন শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে মূল আনুষ্ঠানিকতা। পরের দুই দিন কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা। করোনা মহামারী সম্পূর্ণ পাল্টে দিল এবারের হজচিত্র। নিরাপত্তা বাহিনীর বদলে এবার চোখে পড়ছে স্বাস্থ্যকর্মীদের। মুসল্লিদের সংক্রমণ থেকে বাঁচাতে কাজ করছেন তারা। 7 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে এবারের হজে অংশ নিয়েছেন মুসল্লিরা। মানতে হচ্ছে 5 ফিট সামাজিক দূরত্বের নিয়ম। প্রতিবছর 25 লাখ মুসল্লি হজ পালন করলেও করোনার কারণে এবার কমেছে সে সংখ্যাও। কেবল সৌদি আরবে বসবাসকারীরাই অংশ নিয়েছেন হজে। প্রথমবার হজ করছেন এমন মুসল্লিরা পেয়েছেন অগ্রাধিকার, সুযোগ পাননি 65 বছরের বেশি বয়স্করা। মুসল্লিদের স্বাস্থ্য পরীক্ষায় রয়েছে মোবাইল ক্লিনিক। গতিবিধির ওপর নজর রাখতে মুসল্লিদের হাতে থাকছে ইলেকট্রনিক ব্যান্ড। সংক্রমণ রোধে হজের ছবি সংগ্রহের অনুমতি পায়নি বিদেশি সংবাদ মাধ্যম। নুসরাত সেলিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে না, তবে স্বাস্থ্যবিধি মেনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে 6টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বিবৃতিতে জানানো হয়েছে, ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। এ জামাতের ইমামতি করবেন বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এরপর পর্যায়ক্রমে জামাত হবে সকাল 7টা 50 মিনিটে, সকাল 8টা 45, সকাল 9টা 35 মিনিট ও সকাল 10:30টায়। ষষ্ঠ ও সবশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা 11টা 10 মিনিটে। এছাড়াও রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে প্রতিটি মসজিদে হবে ঈদের জামাত। এদিকে করোনা পরিস্থিতির কারণে গত ঈদ উল ফিতরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত হবে না ঈদের জামাত। রাজধানীর পশুর হাট মাতাচ্ছে ক্রিস গেইল, কালোজাম ও রাজা বাবুরা। ক্রেতাদের নজর কাটতে দেয়া হয়েছে এমন বাহারি নাম। এক একটির দাম চাওয়া হচ্ছে 10 থেকে 22 লাখ টাকা পর্যন্ত। অনেকেই দর কষাকষি করছেন, কিন্তু কয়েকদিনেও বিক্রি হয়নি। এ নিয়ে কিছুটা হতাশ বিক্রেতারা।
কুষ্টিয়ার একটি খামারে চার বছর ধরে বড় হয়েছে ফ্রিজিয়ান জাতের এই গরুটি। মালিক ভালোবেসে নাম দিয়েছেন ক্রিস গেইল। গাবতলিহাটের মূল আকর্ষণ এটি। ৩৫ মন ওজনের ক্রিস গেইলের দাম প্রথম দিকে চাওয়া হয় ৩২ লাখ টাকা, ক্রেতা না পাওয়ায় এক লাফে নেমে এসেছে ২২ লাখে। গেইল আবার খুব পছন্দ করে, আমি তো ওই জন্য নামটাও রাখছি ওর, ওই জন্য ওরও খুব ভালোবাসে। নিজে ছোটকালের থেকে খুব আদর করে খাওয়াইছি, মানে লালন পালন করেছি, খুব যত্ন করি আমি। প্রথমে ধরেন দাম চাইছিলাম ৩২ লক্ষ টাকা, পরে আমরা বাজার কিনা তার খুবই কম আসার কারণে আমরা ধরেন দামটা কমাই দিছি, ২২ লক্ষ টাকায় নিট দিছি, কিন্তু গরুটার দাম ১৩-১৪ হচ্ছে। ক্রিস গেইলের পাশেই হাট মাতাচ্ছে কালো জাম, এসেছে রাজবাড়ি থেকে, কুচকুচে কালো হয়, দেয়া হয়েছে এ নাম, দাম চাওয়া হচ্ছে ১৮ লাখ টাকা। এখনো কোনো কাস্টমার তেমন দাম করতেছে না, শুধু শুনতেছে। কাস্টমারের চাহিদা বুঝে বিক্রি করতে হবে, যেহেতু একটু দামাদামি কম হচ্ছে। মেরাদিয়ার হাটে শরীয়তপুর থেকে এসেছে রাজাবাবু। হৃষ্টপুষ্ট গরুটির ওজন ১২০০ কেজি, দাম হেঁকেছে ১০ লাখ টাকা। ১০ লাখ টাকা দাম চাইতেছি, কোনো খরিদ্দার পাইতেছি না। গতবার গাবতলি উঠেছিলাম ৭ লাখ টাকা কইছিল, এবছর কোনো দাম কইতেছে না। নাম শুনে ক্রেতারা ভিড়ছেন গরুগুলোর দিকে, কিন্তু পিছিয়ে যাচ্ছেন দাম শুনে। ভাই আমাকে ১৮ লাখ টাকা বলছে এটা, তো আমি ৫ লাখ বলছি, বা ৫ লাখ ১০ লাখ বলতেছি আর কি। এখন আমি পরামর্শ করে আরও দেখি বাজারটা। করোনা বন্যায় মনে করেছিলাম যে রিজনেবল পাওয়া যাবে, কিন্তু আসলে তা না। এখন দেখতেছি যদি হয় তো আজকে নেব, না হলে কালকে নিতে হবে, একটু দাম বেশি হলো, কিছু করার নেই। রাজধানীর ১৭টি হাটেই রয়েছে বাহারি নামের আকর্ষণীয় গরু, যেগুলো দামেও হাট সেরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় পশুর হাটে বিক্রি এখনও মন্দা। একদিকে ক্রেতা নেই, অন্যদিকে দাম নিয়ে অসন্তুষ্ট বিক্রেতারা। এছাড়া হাটে পশু নিয়ে যাওয়ার সময় হয়রানির অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এই ব্যক্তি মেরাদিয়া হাট কমিটির সদস্য। ব্যবসায়ীরা অন্য হাটে কোরবানির পশু নিয়ে যেতে চাইলে জোর করে মোবাইল ফোন নিয়ে নেন। ব্যবসায়ীরা বলছেন, মেরাদিয়া হাটের পাশ দিয়ে তারা যাচ্ছিলেন আমুলিয়া হাটে, এ সময় তাদের গরু ট্রাক জোর করে ঢোকানো হয় মেরাদিয়া হাটে, পুলিশের সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন। তবে হাটের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা কথা বলতেই রাজি হননি। এদিকে বুধবারও জমেনি হাট, যেমন নাটক থেকে ১৭টি গরু নিয়ে এসেছেন রফিকুল, কিন্তু পাঁচ দিনেও একটি গরুও বিক্রি হয়নি তার। ১৭টা গরু নিয়েছি, একটা এখনো বিক্রি হয় নাই, দাম বলতেছে খুব কম, যে দামে কিনা আছে তার চেয়ে ২০,০০০-২৫,০০০ করে কম বলতেছে, তো আমরা তো বিক্রি করতে পারছি না। অন্যদেরও একই অবস্থা, তাদের দাবি এবছর প্রতিটি গরুতে ১০-২০,০০০ টাকা লোকসান গুনতে হচ্ছে, তবে দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। ২টা গরু বেচেছি, ১০টা গরু নিয়ে আইছি, দাম হইল ২০,০০০ করে পিছি কম আছে, দাম হচ্ছে কম বেশি বসে পাত্তা হচ্ছে না, দিচ্ছি না তাহলে দিয়ে দেবো। গত বছর থেকে দাম তো কম মনে হচ্ছে, একটু কম মনে হচ্ছে, গরুও কম। দুইটা মিলে ২,৩০ নিয়েছে, চার ছিল হচ্ছে ৩,২০। করোনা মহামারীর মধ্যেও রাজধানীর ১৭টি হাটে বিপুল পশুর সমাগম হয়েছে, এখনও রাজধানীতে ঢুকছে কোরবানির পশুর ট্রাক। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশুর হাটের আরও খবর জানাতে এবারে টঙ্গী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই মুহূর্তে হাটে পশুর কেনাকাটা কেমন দেখছেন আপনি, এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? দেখুন, ঈদের আর একদিন বাকি আছে, অর্থাৎ আগামীকাল শুক্রবারেই মোটামুটি আসলে কেনাকাটা শেষ করতে হবে যারা কোরবানি দিতে চাচ্ছেন। কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে দেখছি যে অন্যান্য বছরের তুলনায় কোরবানির পশুর যে বেচা বিক্রি সেটা কিন্তু আসলে এখনও জমজমাট হয়নি। অন্যান্য বছর আমরা দেখেছি যে ২-৩ দিন আগে থেকেই কোরবানির পশু বিক্রির যে জমজমাট একটি অবস্থা থাকে সেটি কিন্তু এবার নেই। যারা ঢাকার বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে এসেছেন তারা কিন্তু তাদের কোরবানির পশু নিয়ে এক ধরনের বিপাকেই পড়েছেন। তার কারণ হচ্ছে যে তারা যে দামে গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন সেই দাম কিন্তু আসলে তারা এখন পর্যন্ত পাচ্ছেন না।
তার কারণ হচ্ছে যে বাজারে ক্রেতাদের যে উপস্থিতি সেই ক্রেতাদের উপস্থিতিও কিন্তু খুবই কম। প্রথম দিকে আসলে যারা হাটি যারা আছেন এবং বিক্রেতারা আছেন তারা আসলে ধারণা করেছিলেন যে বৃহস্পতিবার সকাল থেকে বাজারে ক্রেতাদের উপস্থিতি অনেক বাড়বে এবং যারা কোরবানির পশু নিয়ে এসেছেন তাদের তারা সবাই বিক্রি করতে পারবেন, কিন্তু আসলে আমরা হাটের যে চিত্র দেখছি সেটি কিন্তু আসলে হয়নি। এখন পর্যন্ত ক্রেতাদের যে উপস্থিতি সেটি কিন্তু কম। এখনো আসলে বিক্রেতারা আশা করছেন যে আজকে বৃহস্পতিবার অনেকে অফিস শেষ করে বিকালের পর থেকে হাটে আসবেন, তারা তাদের কোরবানির পশু পছন্দ করে কিনবেন। আর আগামীকাল শুক্রবার ছুটির দিন আছে, সেই দিনেও আসলে বিক্রি বাড়বে এমনটি কিন্তু ইজারাদাররা আশা করছেন, কিন্তু সেটি কিন্তু আসলে আমরা খুব একটা হবে তেমন কিন্তু আসলে ক্রেতাদেরা যেটি বলছেন যে ক্রেতাদের উপস্থিতি এবার একেবারে কম সেটি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে দাম দরদামের কথা যদি আমি আপনাকে বলি যে প্রথম দিকে বিক্রেতারা আসলে কোরবানির পশুর যে দাম আসলে দাম চাচ্ছিলেন তারা অনেকটাই সরে এসেছেন। অর্থাৎ আগে যদি একটি গরুর দাম কেউ 1.5 লাখ টাকা চেয়েছেন সেই গরুটি এখন আসলে দাম চাওয়া হচ্ছে 1 লাখ টাকা বা 1,20,000 টাকা, অর্থাৎ গরু প্রতি 20,000-30,000 টাকা কিন্তু এখন কম দাম চাচ্ছেন। অন্যদিকে মাঝারি বা ছোট আকারের যে কোরবানির গরুগুলো আছে বাজারে সেই গরুগুলোর ক্রেতা কিছুটা আছে এবং সেগুলো বিক্রি হচ্ছে, কিন্তু বড় গরু বিশেষ করে যারা বড় গরু নিয়ে এসেছেন অর্থাৎ 5 লাখ, 7 লাখ বা 10 লাখ টাকার গরু যারা হাটে নিয়ে এসেছেন তারা কিন্তু সবচেয়ে বেশি পাকে পড়েছে। তার কারণ বড় গরুর ক্রেতা আমরা একেবারে শুরু থেকে কম দেখছি এবং এমন এমন বিক্রেতা আছেন যারা গরু নিয়ে এসেছেন এই 4-5 দিনে তাদের গরুর কিন্তু কোনো দামও আসলে ক্রেতারা করেননি, আর কারো কারো গরুর দাম করলেও সেটি আসলে তাদের যে বিক্রির যে মূল্য সেই বিক্রি মূল্য থেকে অনেক কম বলছেন, যে কারণে তারাও কোরবানির পশু বিক্রি করতে পারছেন না। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে হাটের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু এবার আসলে করোনা মহামারীর কারণে শুরু থেকে ধারণা করা হয়েছিল যে রাজধানীতে কোরবানি পশু খুবই কম আসবে, কিন্তু আমরা দেখেছি যে সময় বাড়ার সাথে সাথে সেই কোরবানির পশু কিন্তু বিপুল সমাগম হয়েছে এবং প্রতিটি হাটে পর্যাপ্ত কোরবানির পশু ঢাকার বিভিন্ন এলাকা থেকে এসেছে এবং আমরা আজকেও দেখেছি যে শেষ মুহূর্তে আসলে অনেকে ট্রাকে করে কোরবানির পশুটি নিয়ে আসছেন। এখন যারা নিয়ে এসেছেন কোরবানির পশু নিয়ে এসে তারা অনেকটা আসলে বিপাকে পড়েছেন, তার কারণ হচ্ছে কোরবানির পশু কেনার যে ক্রেতা সেই ক্রেতার উপস্থিতি কিন্তু এখনো আসলে বাজারে বাড়েনি। অন্যদিকে হাটের পরিস্থিতি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, যে কারণে এবার করোনা মহামারীর মধ্যে কোরবানির আর পশুর হাট বসেছে এবং স্বাস্থ্যবিধির যে বিষয়টি আছে সেই স্বাস্থ্যবিধির বিষয়গুলো আসলে মেনে চলতে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে রাজধানীর যে অস্থায়ী 16টি হাট এবং স্থায়ী একটি হাট আছে গাবতলিতে সেই হাটগুলোতে স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেটি কিন্তু এখনও খুব একটা মানা হচ্ছে না। এখনও অনেকে মাস্ক ব্যবহার করছেন না, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার নেই, জীবাণুনাশক টানেলের ব্যবহার নেই, তো সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে স্বাস্থ্যবিধির যে বিষয়টির কথা বারবার করে বলা হয়েছিল সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত উপেক্ষিত থেকে গেছে। তো ডুমনি থেকে আমার কাছে পশুর হাটের এটি ছিল সবশেষ খবর। আদিলুর রহমান, আপনাকে ধন্যবাদ। ঈদের বাকি আর মাত্র একদিন, রাজধানীর বাইরে এখনো জমেনি কোরবানির পশুর হাট। বেশিরভাগ বিক্রেতা হতাশ হলেও কেউ কেউ আশাবাদী, শুক্রবার ছুটির দিনে বাড়তে পারে ক্রেতা সমাগম, তবে তাদের দুশ্চিন্তা রয়েছে দাম নিয়ে। খুলনায় হাট বসেছে 24টি, বিক্রির অপেক্ষায় 28,992টি গরু ও 16,180টি ছাগল ভেড়া। রোববার থেকে হাট শুরু হলেও এখনও জমেনি বেচাকেনা। বড় গরুর দাম অনেক কম, কিন্তু মিডিয়াম সাইজের যে গরুগুলো যে 70-80 হাজার এইগুলোর চাহিদা খুব বেশি। আমরা একটু প্রথম দিকে চিন্তিত ছিলাম, খুলনা এসে এখন চিন্তা করছি যে গরুর বাজার ভালো হবে। এবার কোরবানির পশু নিয়ে বিপাকে পড়েছে জামালপুরের খামারিরা। তারা বলছেন বন্যার পানির জন্য পশু রাখার জায়গা নেই, নেই পশুর পর্যাপ্ত খাবারও, তাই বাধ্য হয়েই কম দামেই বিক্রি করতে হবে বলছেন তারা। গরু আমাদেরকে বিক্রি করতে হবে, আমাদের গরু ফেরত নিয়ে যায়, রাখার কোনো জায়গা নেই, আমাদের বাধ্য হয়ে সস্তায় গরু বিক্রি করে দিয়ে যেতেই হবে। পানি এবং করোনার জন্য বাইরে কোনো ক্রেতা নাই, এই জন্য বেচাকেনাও কম। জামিনি বরিশালের হাটগুলো ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি সেখানে, বিক্রেতাদের আশা শেষ সময়ে ক্রেতা বাড়বে, দামও ভালো পাওয়া যাবে। দাম বললে যায় গরু তো কিনা বেচা হচ্ছে না, কিনা বেচা হবে সামনে। বরিশালে এবার বসেছে 51টি হাট, প্রতিটিতেই ব্যাপক পশু সমাগম হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
কোরবানির ঈদে পশু জবাইয়ের জন্য ঢাকার দুই সিটিতে 350 স্থান নির্ধারিত হয়েছে। করোনা মহামারীর কারণে নগরবাসীকে নির্ধারিত জায়গায় কোরবানির অনুরোধ জানিয়েছে সিটি কর্পোরেশন। পশু জবাই ও কষায়ের ব্যবস্থাও করছে তারা। এরই মধ্যে ওয়ার্ড কাউন্সিলরদের হাতে পৌঁছেছে সুরক্ষা সামগ্রীসহ বর্জ্যের ব্যাগ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডে কোরবানির জন্য 5টি জায়গা নির্ধারণ করা হয়েছে। পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড সহ নির্ধারিত জায়গায় চলছে নানা প্রস্তুতি। ঈদের দিন নির্ধারিত জায়গায় পশু কোরবানি, সেই সঙ্গে বর্জ্য পরিষ্কার ও অন্যান্য সহযোগিতায় প্রতিটি গলিতে থাকবে 3 থেকে 4 জন স্বেচ্ছাসেবী, থাকছে কষাই সহ বাড়তি পরিচ্ছন্নতা কর্মী। যেদিন ঈদ থাকে সেদিন আমরা সকাল থেকে আমাদের বিভিন্ন টিম থাকে, এই টিমগুলোর মাধ্যমে আমরা কাজ করি প্রতিটা গল্লিতে গল্লিতে এবং মানুষের বাসায়। আমরা রিকোয়েস্ট করি যাতে যে যে গরুটা যেখানে জবাই করুক তারা যাতে গরু জবাই করার সাথে সাথে ওই জায়গায় পানি দিয়ে দেয়। লোকবল আমরা এবার নিয়োগ দিয়েছি, সেখানে আপনারা জানেন যে গ্লিসলাইন এবং স্যাবনল সব কিছুই রয়েছে এবং লোকবলও ভালো। তারা রাত দিন 24 ঘন্টার মধ্যেই তারা এই বদল অপারেশন করবে আর কি। ঢাকা উত্তর সিটির 54টি ওয়ার্ডে মোট 256টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারিত হয়েছে। প্রস্তুত থাকবে পানি ছিটানোর 11টি গাড়ি। পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার জন্য প্রায় 51 টন ব্লিচিং পাউডার ও 5 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন 960 ক্যান তরল জীবাণুনাশক ছিটানো হবে কোরবানির পশু জবাই ও মাংস কাটার স্থানে। 5.5 লক্ষ পলিথিনের ব্যাগ সকল কাউন্সিলরদের মাধ্যমে প্রত্যেকের বাসা বাসা আমরা কিন্তু পৌঁছে দিয়ে আসছি। সন্ধ্যার আগেই আমরা বর্জ্যটাকে কীভাবে আমরা অপারেশন করে দিব, বাট অফকোর্স 24 ঘন্টা আমরা সময় দিই। যেমন জনগণের যদি সহযোগিতা পাই ডেফিনেটলি আমরা আরও আগে কিন্তু নিয়ে আসতে পারবো। ঢাকা দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডে কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে 100টি জায়গা। সিটি কর্পোরেশন থেকে দেয়া ব্যাগে ফেলতে হবে কোরবানির বর্জ্য, প্রয়োজনীয় ব্লিচিং পাউডার, স্যাবনল, আমার কর্মীদের নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন বেলচা, টুকরি, যেগুলো আছে যন্ত্রপাতি নিয়ে আমরা মোটামুটি প্রস্তুত। ওই একটা জায়গায় বা কাছাকাছি হলেও আমার জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে, বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুবিধা হবে, ওই জায়গাটায় কোরবানি করা। পশু জবাইয়ের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কষাইদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। কষাই ও পরিচ্ছন্নতা কর্মীদের গ্লাভস, মাস্ক সরবরাহ করবে ওয়ার্ড কাউন্সিলররা। এছাড়া ঈদ ও পরের 2 দিন মাঠে তৎপর থাকবেন সিটি কর্পোরেশন কর্মকর্তা ও কর্মচারীরা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের বাকি আর মাত্র 1 দিন, কিন্তু রাজধানীর বাস ও ট্রেনে দেখা নেই সেই চিরচেনা ভিড়। এবার ঈদে বাড়তি ছুটি না থাকায় রাজধানী ছাড়ার প্রবণতা কম। অন্যদিকে করোনার কারণে দীর্ঘ 5 মাস স্কুল কলেজ বন্ধ থাকায় নগরীর একটি বড় অংশই এখন রয়েছে রাজধানীর বাইরে। এর প্রভাবই পড়েছে ঈদ যাত্রায়। কমলাপুর রেল স্টেশন, নিরাপত্তার কোনো কমতি নেই। যাত্রীদের অভ্যর্থনা জানাতে সব প্রস্তুতিও নেওয়া হয়েছে আগেই, কিন্তু যাদের জন্য এত আয়োজন সেই যাত্রীই নেই। ঈদের আগে যে স্টেশনটি জনসমাগমে মুখরিত থাকত সেটি এখন খা খা করছে। করোনার কারণে ঢাকা থেকে সারা দেশে চলাচল করছে মাত্র 13 জোড়া ট্রেন। ঈদের জন্য বাড়তি কোনো আয়োজন রাখেনি কর্তৃপক্ষ। সব টিকিট অনলাইনে ছাড়ায় কাউন্টারগুলোও ফাঁকা, টিকিট ছাড়া প্ল্যাটফর্মে যেতে পারছেন না কেউ। অনলাইনে সব টিকিট বিক্রি করায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেকে যাত্রার সময় টিকিট কাটতে চাইলেও পাচ্ছেন না। আমরা কখনো অনলাইনে এবুতুরি আমরা টিকিট করি নাই, অথচ এখানে দেখি অনলাইনে বিভিন্ন কিছু। আমি যাব সিরাজগঞ্জ, টিকিট অনলাইন থেকে একটা নিয়েছি অনেক কষ্টে, তো এখন ট্রেন, যে ট্রেনের টিকিট কাটতে চাই আমরা সে ট্রেনের টিকিট পাচ্ছি না। এদিকে ঈদের কোনো আমেজ চোখে পড়েনি গাবতলী বাস টার্মিনালেও। সাধারণত উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে যাতায়াতকারীরা এই টার্মিনালটি ব্যবহার করেন। বেশিরভাগ বাসের কাউন্টারের কর্মচারীরা অলস সময় পার করছেন। যাত্রীর অভাবে বাসের সংখ্যা কমিয়েছে কোম্পানিগুলো। বাস মালিক শ্রমিকরা জানান, আগে যেখানে একটি রুটে বাস চলত 10টি, সেখানে এখন চলছে 5টি বাস। জনে 2 চিহ্নিত হয়েছে, অর্থনৈতিক একটু সবার সমস্যা আছে, মালিকও মনে করেন যে দুর্বল। 18-19 হাজার টাকা খরচ, কিন্তু মালিক পাইতে আছে 18 হাজার টাকা। এবার এখানে রাখিয়ে দিতে কমিশন, রাস্তাঘাটের খরচ আছে, ফেরি ভাড়া আছে। সপ্তাহখানিক আগে মানে প্রতি গাড়িতে সিট খালি যেত, এখন আর কি ঈদের আগ পর্যন্ত মানে কোনো সিট খালি নাই, এই আর চাপ নাই তো। মন্ত্রী পরিষদের সবশেষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারীরা ঈদের ছুটিতে কর্মস্থল ছাড়তে পারবেন না।
বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানও এবার ঈদে বাড়তি ছুটি দিচ্ছে না। এর প্রভাবই পড়েছে বাস ও ট্রেন স্টেশনে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা, সিলেট, ঢাকা, রংপুর সহ দেশের মহাসড়কগুলোর বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দ আর ছোট বড় গর্ত, পাশাপাশি যোগ হয়েছে অতিবৃষ্টি আর কয়েক দফা বন্যায় সড়কের ক্ষয়ক্ষতি। এতে ভোগান্তি বাড়াবে বাড়ি ফেরা যাত্রীদের। তবে এসব মহাসড়ক সংস্কারে কাজ শুরুর কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। গর্ত আর খানাখন্দের এই চিত্র মহাসড়কের দীর্ঘদিনের। বন্যায় কাদা আর পানি এসব সড়কের দুর্ভোগ বাড়িয়েছে আরও। ঈদে ঘরমুখো যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন মহাসড়কে। অতিবৃষ্টিতে ঢাকা সিলেট মহাসড়কের চণ্ডীপুল, রশিদপুর, শেরপুর পয়েন্টে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে গাড়ি চালাতে গিয়ে বিপাকে চালকরা, গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণের বেশি। এই রাস্তাটা এখন দেখেন কিভাবে খাবলা খাবলা উঠে গেছে, এখন যাওয়া আসা করা অত্যন্ত কষ্টকর হয়ে গেছে। রাস্তায় আধা ঘন্টার জায়গায় দুই ঘন্টা লাগে, গাড়ি রোডে আসছে, চলতে ফিরতে একটু অসুবিধা হয়। ঢাকা রংপুর মহাসড়কেও একই হাল। যশোর বেনাপোল মহাসড়কের নাভারন থেকে বেনাপোল পর্যন্ত দীর্ঘ 12 কিলোমিটার সড়কেও একই অবস্থা। অভিযোগ আছে করোনায় কয়েক মাস ধরে কাজ বন্ধ থাকার পর এখন সংস্কার কাজ চলছে নাম মাত্র। 10 মিনিটের পথ করি স্যার, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম লেগে যায় টাইম, আবার জাম বাঁধলে 3-4 ঘন্টাও লাগে। আমরা চাই যে দ্রুত এই রাস্তাটা সুন্দরভাবে কমপ্লিট হোক। খানাখন্দের কারণে ঈদের আগে যানবাহনগুলো ধীরগতিতে চলে, এতে পড়তে হয় দীর্ঘ যানজটে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে তারা। ছোট বড় সব ধরনের খানাখন্দই আমরা মেরামত করেছি, এখন কোনো পটহোলস বা ছোট বড় কোনো খানাখন্দ নেই, এবং আমাদের সার্বক্ষণিক মেনটেন্যান্স টিম রয়েছে, আমরাও আছি, যাতে কোনো ধরনের সমস্যা না হয় ঈদ উপলক্ষে। যেটা খুব খারাপ অংশ ছিল সেখানে আমরা আপাতত ঈদ দিয়ে চলাচল উপযোগী করে দিয়েছি, এবং আমরা প্ল্যান চালিয়ে, ডিপার্টমেন্টাল প্ল্যান চালিয়ে ফার্স্ট বাইপাসের যে পটহোলসগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ ঈদের আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, ঈদের আগে সেটা মেরামত করে দিয়ে চলাচল উপযোগী করে দেব। শুধু মহাসড়ক নয়, ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আঞ্চলিক সড়কও মেরামত করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পদ্মায় তীব্র স্রোতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল, ফলে ঘাট এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ঈদে ঘরমুখো যাত্রীর চাপ সামাল দিতে দৌলতদিয়া পাটুরিয়া রুটে চলাচল করছে 15টি ফেরি। সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কে অপেক্ষায় রয়েছে 200+ যানবাহন। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটেও বেড়েছে যানবাহনের চাপ। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় 600+ যানবাহন। অতিরিক্ত চাপ সামলাতে ছোট বড় 8টি ফেরি চলাচল করছে। ঘাট কর্তৃপক্ষ বলছে নদীর পানি বৃদ্ধি আর পদ্মার স্রোত তীব্র হওয়ায় ফেরি পারাপারে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এছাড়া লঞ্চ ও স্পিডবোটগুলোতেও বেড়েছে যাত্রীর চাপ। ন্যায্য দাম নিশ্চিতে কাঁচা চামড়া ও ওয়েট ব্লু রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রয়োজনে রপ্তানির এক একটি আবেদন আলাদাভাবে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিপু মুন্সি। ব্যবসায়ীরা বলছেন সিদ্ধান্ত কার্যকরে প্রস্তুতি নেওয়ার জন্য কমপক্ষে 3 মাস সময় প্রয়োজন। নজিরবিহীন দরপতনে গত কোরবানিতে চামড়া কিনতে অনীহা দেখায় ব্যবসায়ীরা, এতে অবিক্রিত অনেক চামড়া পচে যায়। এবার বাজারে চামড়ার চাহিদা আরও কমে যাওয়ার আশঙ্কা আছে। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও কমতে পারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা। এমন পরিস্থিতিতে ন্যায্য দাম নিশ্চিতে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কেসটুকের যদি একান্তই যদি না দাম চলে বা আর যদি দেখা যায় প্রাইস পাচ্ছে না, যদি কেউ ইন্টারেস্টেড হয় কেস টু কেস ভিত্তিতে বিবেচনা করবে, সেটা হলো আইডিয়ালজি। রপ্তানি করা গেলে চামড়ার বাজারে সুদিন ফিরবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা। এবং আরব দ্বারা প্রস্তুত হইতে হবে কাঁচা চামড়া এক্সপোর্টের জন্য, এবং হোয়াইট ব্লুর এক্সপোর্টের জন্য আপনার ট্যানারিদের প্রস্তুত হতে হবে, এর জন্য একটু সময়ের প্রয়োজন। এই সময়ের ভিতরে যদি সবাইকে আপনার নিয়ম কানুন মাফিক মেনে চলে যদি এক্সপোর্ট করতে দেওয়া হয়, আমার মতে স্মুথলি হ্যান্ডেল করতে পারবে। মন্ত্রণালয় অবশ্যই আমাদের দুই অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে কেস টু কেস ভিত্তিতে যেটা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন সেভাবেই এটার অনুমতি দিবেন বলে আমরা আশা প্রকাশ করতেছি।
পার্শ্ববর্তী ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাঁচা চামড়ার বাজার ধরতে প্রচারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এটি ঘোষণা করার সাথে সাথে যেটি প্রয়োজন হবে, এই সংক্রান্ত ঘোষণাগুলো সারা দেশব্যাপী প্রচারণার মাধ্যমে জানিয়ে দেওয়া সকল পর্যায়ে, যাতে বাজারে এর মূল্যজনিত একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভারতের দিকেও যদি আমরা এই তথ্যপত্রগুলো জানাতে পারি, কলকাতা কেন্দ্রিক যে ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে জানানো, এবং আমাদের দূতাবাসের কলকাতা হাইকমিশনের মাধ্যমেও যদি এই তথ্যপত্রগুলো সেখানে জানানো যায়, তাহলে সেখান থেকেও একটা চাহিদা তৈরি হবে আমাদের এই চামড়া নেবার ক্ষেত্রে। চামড়া সংরক্ষণের জন্য যে লবণ ব্যবহার করা হয় সেটির দাম বাড়লে মৌসুমি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। সেক্ষেত্রে এ সময় লবণের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার পর্যবেক্ষণের পরামর্শ দেন বিশ্লেষকরা। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদেও উপচে পড়া ভিড় রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে। যদিও শপিং মলগুলোতে ক্রেতা সমাগম খুবই কম, করোনাকালে কম দামে কেনাকাটা করতে ফুটপাতগুলোতে ভিড় বেশি। তবে বড় শপিং মল কিংবা ফুটপাত কোথাও করোনার স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন নন বেশিরভাগ ক্রেতা বিক্রেতা। কেউ কিনছেন নিজেদের পোশাক, কেউ বাচ্চাদের জন্য, আবার কেউ বা কিনছেন জুতা। করোনাকালের ঈদে এবার রাজধানীর ফুটপাতগুলোতে ভিড় অন্যান্য সময়ের তুলনায় বেশি। কেননা বিশ্বজুড়ে কোভিড মহামারীর প্রকোপে অনেকেরই আয় কমে গেছে, তাই কম দামে কেনাকাটার জন্য ফুটপাতে বাড়তি ভিড়। ওর আর কি কাপড় চুপড়ে নিতে আসছি, ছোট কাপড় হয়ে গেছে এগুলো, এখন এর জন্য মানে পরার জন্য বড় কাপড় কিনতে নিয়ে আসছি। বড় মার্কেটে তো একটু বড় দাম, আর কোনোর জন্য তো আমাদের মতো চাকরিজীবী এখানে আসাটাই উচিত মনে করি। টাকা পয়সার সমস্যা আছে, এই জন্য আর কি যতটুকু সম্ভব হইতেছে বাচ্চাদের তো কেনাকাটা করতে হবে। করোনার কারণে দুই মাস আগেও অনেকটাই ফাঁকা ছিল ফুটপাতগুলো। ঈদ সামনে রেখে ভিড় বাড়তে থাকে গত সপ্তাহের শেষের দিকে। ফুটপাতগুলোতে বিক্রি প্রত্যাশার চেয়েও বেশি, জামা জুতাই বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। করোনার সময় দোকান খুলছি তখন একদম কাস্টমার ছিল না, এখন মোটামুটি আছে আর কি, সে তুলনামূলক একটু বাড়তি। আগে যেমন বিসমিল্লাহ বারটা করে চলে গেছি, তো ওই হিসাবে এখন অনেক ভালো। উল্টো চিত্র রাজধানীর বড় শপিং মলগুলোতে, ভিড় নেই বললেই চলে। করোনার কারণে বিক্রি কমায় অনেক দোকানের কর্মচারী এখনও পাননি বেতন বোনাস। ক্রেতারা বলছেন সংকটকালে কেনাকাটার বাজেট কমে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বেচাকিনিটা খারাপ হওয়ার মূল কারণটা হলো করোনার জন্য। আমাদের বেতন বোনাস এখনো পাই নাই, কারণ হচ্ছে বেচাকিনার তো নাই, বোনাসও পাইনি, এবং আমাদের স্যালারিও কমে গেছে, যার কারণে আসলে নিজেদের জন্য আসলে তেমন কেনাকাটা করা হয়নি। বড় শপিং মল কিংবা ফুটপাত কোথাও একেবারেই মানা হচ্ছে না সামাজিক দূরত্বের স্বাস্থ্যবিধি, আর ফুটপাতে অনেকে মাস্কও ব্যবহার করছেন না, দূরত্বটাও মেনটেন করতেছে না, প্রত্যেকের গায়ে প্রত্যেকের লেগে লেগেই বাজার করতে আসছে। স্বাস্থ্যবিধি তেমন কোনো কিছুই নাই, অনেকের মুখে মাস্ক নেই, অনেকের সামাজিক দূরত্ব নেই। এখন থেকে ঈদের আগের দিন নাগাদ রাত 9টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি পেয়েছেন দোকান মালিকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদের আগে ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়। দাবটি ছুরি তৈরিতে রাত দিন কাজ করছেন কামাররা। তবে বিক্রেতারা বলছেন চাহিদা বাড়লেও এবার করোনার কারণে বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। শান দেওয়া হচ্ছে ছুরি চাপাতিতে, গরম লোহায় কামারে হাতে শানিত হচ্ছে কোরবানির ছুরি কাচি। প্রতি বছর কোরবানি এলেই ব্যস্ততা বাড়ে কামারদের, দিন রাত তৈরি হয় মাংস কাটার ছুরি, চাকু, চাপাতি সহ ধারালো অস্ত্র। মান ও আকার ভেদে এসব উপকরণ বিক্রি হচ্ছে 100 থেকে 1000 টাকায়। ক্রেতাদের কেউ এসেছেন দাবুটি কিনতে, আবার কেউ পুরনোগুলোই শান দিতে। তবে বিক্রেতারা বলছেন বাহারি নকশা দাবুটি সাজিয়ে রাখলেও করোনার প্রভাবে বেচাকেনা কম। ঈদ উপলক্ষে কিনে এটা মাংস কাটার জন্য একটা বটি নিলাম, চাইলে তো 700, এখন 300 টাকার মধ্যে নিয়ে নিলাম। দা বড়ি ছুরি ধার করলাম, একটা চাপাটি কিনলাম, চাপাটি তো বাসায় নাই, একটা চাপাটি কিনলাম, একটা গরু কিনছি ছেলে ছোট করে, গরু আর কেউ বাড়তি কিনতে আসে না, তার জন্য কেউ নতুন মালামাল নিচ্ছে না। শুধু দা বটি নয়, অনেকে কিনছেন মাংস প্রস্তুতের জন্য কাঠের গুঁড়ি, হোগলা পাটি সহ অন্যান্য সরঞ্জাম। আজ বাটান কিনলাম, তারপর আমরা একটা খাইটে কিনবো, তারপর আছে এলে গরুর জন্য ভুসি কিনবো। হ্যাঁ, তারপর দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 30 জুলাই 2020, 15 শ্রাবণ, 1427,
স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোভিড 19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে প্রতিদিনের মতো আমি অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, আপনাদের সামনে এসেছি। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,667টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে পূর্বের দিনের নমুনা সহ 12,937টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,64,195টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,695 জন। এ পর্যন্ত শনাক্ত 2,34,889 জন। 24 ঘন্টা শনাক্তের হার 20.83% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.12%। দুঃখিত, আবার বলছি, এ পর্যন্ত শনাক্তের হার 20.18%। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 2,668 জন। এ পর্যন্ত সুস্থ 1,32,960 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.61%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 48 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 3,083 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। যারা 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন, পুরুষ 36 জন, নারী 12 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,424 জন, শতাংশ হার 78.62% এবং নারী 659 জন, 21.38%। বয়স বিভাজনে 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন, যে বয়সের 31 থেকে 40 বছর 1 জন, 41 থেকে 50 4 জন, 51 থেকে 60 14 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 11 জন, 81 থেকে 90 5 জন এবং 91 থেকে 100 বছরের মধ্যে 1 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃতের সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছরের 18 জন 0.58%, 11 থেকে 20 বছরের 30 জন 0.97%, 21 থেকে 30 বছর 85 জন 2.76%, 31 থেকে 40 বছর 202 জন 6.55%, 41 থেকে 50 435 জন 14.11%, 51 থেকে 60 890 জন 28.87%, এবং 60-এর অধিক বয়সের 1,423 জন 46.16%। বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা গত 24 ঘন্টায় ঢাকা বিভাগ 17 জন, চট্টগ্রাম 12 জন, খুলনা 5 জন, সিলেট 5 জন, রাজশাহী 3 জন, বরিশাল, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে 2 জন করে। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা এবং শতকরা হার ঢাকা বিভাগ 1,475 জন 47.84%, চট্টগ্রাম 751 জন 24.36%, রাজশাহী 182 জন 5.90%, খুলনা 219 জন 7.10%, বরিশাল 102 জন 3.92%, সিলেট 151 জন 4.90%, রংপুর 177 জন 3.80%, ময়মনসিংহ 67 জন 2.17%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 41 জন, বাড়িতে 7 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীর সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 2,084 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছে 193 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 350 জন, চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছে 24 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,537 জন, অন্যান্য হাসপাতাল সারা দেশের আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 106 জন। সারা দেশের শয্যা সংখ্যা সব মিলিয়ে সাধারণ শয্যা 15,240টি, রোগী ভর্তি আছে 3,971 জন, শয্যা খালি আছে 11,269টি। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা সব মিলিয়ে 549টি, রোগী ভর্তি আছেন 323 জন এবং শয্যা খালি আছে 226টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,352টি, সারা দেশে হাইফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 314টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটের সংখ্যা 157টি। এখানে উল্লেখ করি, ফরিদপুর মেডিকেল কলেজে বিশিষ্ট গাইনোকোলজিস্ট মালিয়া রশিদ একটি হাইফ্লো নেজাল ক্যানুলা অনুদান হিসেবে দিয়েছেন। আইসোলেশনে গত 24 ঘন্টায় যুক্ত হয়েছেন 635 জন, 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 736 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 49,901 জন,
এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 31,383 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,568 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,453 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 434,397 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,272 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 376,972 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 57,425 জন। সুরক্ষা সামগ্রী বিতরণের তথ্য, 24 ঘন্টায় বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস বিতরণ করা হয়েছে 8,752টি, বিভিন্ন ক্যাটাগরি এবং লেভেলের মাস্ক বিতরণ হয়েছে 7,740টি, কাভারঅল যার মধ্যে আছে পিপিই, গাউন, অ্যাপ্রন, শু প্রোটেক্টর 3,003টি, ফেস শিল্ড এবং গগলস 667টি। সূত্র সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল। হটলাইন ফোনের তথ্য, দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে, চলে যাচ্ছে পরবর্তী খবরে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলার তদন্ত শেষ করেছে গোয়েন্দা পুলিশ। আজই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। এদিকে প্রতারণার মামলায় জেকেজির তদন্তও শেষ হয়েছে, যে কোনো সময় এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। রিজেন্ট চেয়ারম্যান শাহেদকে গ্রেপ্তারের পর তার ব্যবহৃত গাড়ি থেকে একটি পিস্তল, 1 রাউন্ড গুলি, 10 বোতল ফেন্সিডিল ও 5 বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। এরপরই উত্তরা পশ্চিম থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়। পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, জেকেজির প্রধান কার্যালয় থেকে উদ্ধার করা কম্পিউটার থেকে করোনার ভুল রিপোর্ট প্রদান, নমুনা সংগ্রহ না করে রিপোর্ট দেওয়া সহ নানা প্রতারণার প্রমাণ মিলেছে। মামলা ছিল, সেই অস্ত্র মামলার তদন্ত আমরা শেষ করেছি, দুইজন সাক্ষীর 164 করেছি এবং তদন্ত শেষে আমরা খুব তাড়াতাড়ি এই মামলার চার্জশিট দাখিল করতে যাচ্ছি। তো এই মামলার ঘটনাটা আপনারা জানেন যে সাহেব যখন আমাদের কাছে রিমান্ডে ছিল, তো তার কথা মতো, তার ভাষ্য মতে, তার দেখানো মতে আমরা তার গাড়িটা জব্দ করি, যে গাড়িটা সে ব্যবহার করত, এবং সেই গাড়িতে অবৈধ অস্ত্র পাওয়া গিয়েছিল। ঈদের আগে বেসরকারি হাসপাতাল সহ স্বাস্থ্যখাতে সবার বেতন ভাতা পরিশোধের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল পরিদর্শন করে এ আহ্বান জানান তিনি। আমরা বলবো যে যতদূর সম্ভব তাদেরকে তাদের বেতন ভাতা যেগুলো বকে আছে সেগুলো পরিশোধ করে দেওয়া যাবে, সেটাই তো বলবো। কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যথেষ্ট ভালো, আমরা যেগুলো আগে শুনতাম সেটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, আমরা যথেষ্ট ভালো আছি। জাদিদ অটোমোবাইলস একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান, অথচ এই প্রতিষ্ঠানটি করোনার স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম সরবরাহের 32 কোটি টাকার কাজ পেয়েছে। কোনো কিছু সরবরাহ না করে এরই মধ্যে তুলে নিয়েছে 9.5 কোটি টাকা। করোনায় বিশ্বব্যাংকের 1,100 কোটি টাকার প্রকল্পে এই 9-6 প্রমাণ পাওয়া গেছে। করোনায় স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী কিনতে বিশ্বব্যাংকের প্রকল্প ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস ERPP, এই প্রকল্পে কাজ পাওয়া 9টি প্রতিষ্ঠানের একটি জাদিদ অটোমোবাইলস। অনেক নামকরা প্রতিষ্ঠান কাজ না পেলেও প্রায় 32 কোটি টাকার কাজ পায় এটি। চুক্তিপত্রের ঠিকানা অনুযায়ী মিরপুরের পল্লবীতে গিয়ে জাদিদ অটোমোবাইলসের অফিস খুঁজে পাওয়া যায়নি। জানা যায় এই প্রতিষ্ঠানের মালিক শামীমুজ্জামান কাঞ্চন, যিনি একসময় গাড়ির ব্যবসা করতেন, শোরুম দূরে থাক, নেই কোনো অফিসও। উনি কিসের ব্যবসা করেন? উনি মূলত গাড়ির ব্যবসা করেন। উনি কি জাপান থেকে রিকন্ডিশন ইম্পোর্টেড কারগুলো আনেন? জানা গেছে ওষুধ প্রশাসনের NOC না নিয়েই চীন থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানি করে জাদিদ অটোমোবাইলস। PPE-র দাম দ্বিগুণ ও KN-95-এর দাম ধরা হয়েছে 4 গুণ বেশি। শুধু তাই নয়, এ পর্যন্ত কোনো কিছু সরবরাহ না করেই 9 কোটি টাকা বিল তুলেছে জাদিদ অটোমোবাইলস। এই ধরনের প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া অবৈধ প্রক্রিয়ায় নিজেদের সম্পদ বিকাশের একটি সম্পূর্ণ অমানবিক পাশবিক চরিত্রের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই বলা যায় না। সরকারিভাবে যে কোনো কিছু কেনাকাটায় পণ্যের মান যাচাই, দর নির্ধারণ এবং আনুষঙ্গিক বিষয়ে স্বচ্ছতা ঠিক রাখতে একটি আদর্শ মান যাচাই কমিটি গঠন করা হয়। জাদিদ অটোমোবাইলসের কাছ থেকে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে এই কমিটি গঠন করা হয়নি।
আর এই প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়া হয়েছে মূল্যায়ন কমিটির কোনো ধরনের সুপারিশ ছাড়াই। দুর্নীতির অভিযোগে এরই মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে প্রকল্প প্রধান ডাক্তার ইকবাল কবিরকে। অস্তিত্বহীন প্রতিষ্ঠান ও গাড়ি ব্যবসায়ীকে পিপিই সরবরাহের অনুমোদন কেন দেয়া হলো তার সদুত্তর দিতে পারেননি ডাক্তার ইকবাল। ওয়ার্ল্ড ব্যাংকের যে ইফাত মাহমুদ, যিনি ওয়ার্ল্ড ব্যাংকের এটা দেখেন, উনিও ছিল, আমরাও ছিলাম, কমিটিও ছিল, এটা তো ধরেন একেবারে মন্ত্রী মহোদয় পর্যন্ত পাশ হয়ে আসছে। জাদিদ অটোমোবাইলসের মাস্ক সরবরাহ দূরে ওষুধ প্রশাসনের ছাড়পত্রই পায়নি, অথচ স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভারে 1,50,000 মাস্ক জমা দেখানো হয়েছে। আমাদের আগের পিডি হচ্ছে আমাকে বলছে যে মালটা রিসিভ করে নাও, ঠিক আছে, তো আমি তার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি মালটা রিসিভ করে নিয়েছি, কিন্তু আমার জানা মতে তো এটা মালটা এখন পর্যন্ত মানে আমাদের কোভিড অফিসে আসেনি। মানে স্যার বলতে কোন স্যার? আমাদের আগের পিডি স্যার, ইকবাল কবির স্যার। এসব নিয়ে ক্যামেরায় কথা বলতে চাননি বর্তমান প্রকল্প প্রধান। জাদিদ অটোমোবাইলসের সঙ্গে চুক্তি হয় 17 মে। চুক্তির 45 দিনের মধ্যে স্বাস্থ্য সামগ্রী সরবরাহের শর্ত থাকলেও তা এখনও দিতে পারেনি প্রতিষ্ঠানটি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যায় এখনও পানিবন্দী ঢাকার বেশ কিছু এলাকার বাসিন্দারা। করোনার এই সময়ে বন্যায় সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন নিম্ন আয়ের বাসিন্দারা। ঈদের আগ মুহূর্তেও কোনো ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, সাধ্যমতো বানভাসীদের পাশে আছেন তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ডের ফকিরখালী এলাকার চিত্র এটি। বালু নদীর তীরবর্তী এ এলাকার বেশিরভাগ মানুষ এখন পানিবন্দী। ঘর থেকে শুরু করে রাস্তায় কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি ভেঙে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। সিটিতে পড়ছে, কিন্তু এমনি রাস্তাঘাট অনেক দিন ধরে তলে, আমরা চলাফেরা নাই, বাজার নাই, কাছে খুবই অসুবিধা। ফলাফান লয়ে 15-20 দিন ধরে পানি উঠছে, কিন্তু কেউ আসা যাওয়া করতে পারে না, খুব কষ্ট চলতেছে মানুষ। ডুবে গেছে, ঘরের মধ্যে পানি আছে, প্রায় আধাত পানি আছে, এখন ফলাফান লিয়া থাকা খাওয়া অনেক সমস্যা হইতেছে আমার। বন্যার পানি বাড়ায় বাসা থেকে বের হওয়ার জন্য অনেকেই তৈরি করেছেন বাঁশের সাঁকো, আবার কেউ কেউ হাঁটু পানি ভেঙে চলাচল করছেন। রান্নাঘর যা আছে সব পানি তলে ডুবে গেছে, এখন আমাদের মনে করেন যে পানিটা তো ফুটায় খাবো, ওই ধরনের ভাবনা। আমরা অনেক আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে ডায়রিয়া কলেরায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে অলরেডি। রোজারি তো করতে পারে না কেউ, বরকি তো কেউ করতে পারে না, এইভাবে কি চলা যায়? আমরা এখন কিভাবে আমরা এইভাবে চলাফেরা করবো, আমার কত কষ্ট। এদিকে দরিদ্র বানভাসীরা অর্ধাহারে দিন পার করছে বলে জানান তারা। থাকা খাওয়া অসুবিধা হচ্ছে, ইনকাম না, আমরা খাই ঠিক মতো খাইতে পারতেছি না, চলাফেরার কষ্ট, সব দিকে আমাদের কষ্ট। যে এলাকার মেম্বারের কাছে বা কারোর কাছ থেকে সাহায্য পাবো, সেই সাহায্যটা আমরা পাই না। কয়দিন না খাই থাকবো, কাজকামও যাইতে পারে না, ফুলাফানতে জামাইরও যাইতে পারে না, এলাকা সবই তো এই অবস্থা। স্থানীয় জনপ্রতিনিধি এ দুর্যোগে সবার পাশে থাকার কথা জানাচ্ছেন। আমার এখানে ব্যক্তিগত উদ্যোগ আছে এবং আমার বসুন্ধরা গ্রুপের উদ্যোগ আছে, আমাদের যে দুইজনের উদ্যোগে আমরা এটা দিচ্ছি এবং আমি এটা কন্টিনিউ করে যাব। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে শুক্রবারের পর থেকে কমতে পারে ঢাকার নিম্নাঞ্চলের পানি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে টানা বৃষ্টিতে দেশের মধ্যাঞ্চলে আবারও বন্যার অবনতি হয়েছে। পানিবন্দী এলাকায় খাদ্য সংকটের পাশাপাশি বানভাসীরা ভুগছেন পানিবাহিত নানা রোগে। গবাদি পশু নিয়েও বিপাকে দুর্গতরা। বিভিন্ন এলাকায় নদী ভাঙনে গৃহহীন অনেক পরিবার। পদ্মা ও আড়িয়াল খায় পানি বেড়ে মাদারীপুর ও শরীয়তপুরে বেড়েছে নদী ভাঙন। কাঁঠালবাড়ি ইউনিয়নের একটি 3-তলা স্কুল ভবন নদীতে বিলীন হয়েছে আগেই। ভাঙনের ঝুঁকিতে কমিউনিটি ক্লিনিক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। মুন্সিগঞ্জে বন্যার কবলে 11টি গ্রামের 17,000 মানুষ, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। পদ্মার পানি কিছুটা কমলেও ফরিদপুরে বেড়েছে ভোগান্তি। ডুবে গেছে ফসলি জমি, রাস্তাঘাট। কাম কাজে যাইতে পারতেছি না, পানি বাড়ির ভিতর তো সব রাস্তা এসে দাঁড়ায় থেকে, বাইরের বন্যে পোলাভান নিয়ে বাঁচতেছি না, খুব অভাব। রাজবাড়িতে 10,000 পরিবার খাদ্য সংকটে। মানিকগঞ্জে এখনও পানিবন্দী 56,000 পরিবার। জেলা কারাগার, পুলিশ লাইন্স ও আদালত চত্বরে পানি উঠেছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় 10টি ইউনিয়ন, একটি পৌরসভা। পৌরসভায় পানি উঠেছে 10টি ইউনিয়নের মধ্যে, বেশিরভাগ ইউনিয়নে পানিতে প্লাবিত হয়েছে। সাভার ও ধামরাইয়ে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, নষ্ট হচ্ছে সবজি ক্ষেত। এই বন্যা থেকে আমাদের সবজি ক্ষেত প্রায় মোটামুটি আমারই 10-12 লক্ষ টাকা সবজি চলে গেছে। যমুনায় পানি কমলেও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। খাদ্য সংকটের পাশাপাশি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন দুর্গতরা। জামালপুরে 3 দফা বন্যায় চরম দুর্ভোগে বানভাসী মানুষ। যমুনার পানি আবারও বাড়ার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে আবার বাড়ছে তিস্তা ও ধরলার পানি। তিস্তার ভাঙনে গাবুরহেলান ও থেতরাই সহ বিভিন্ন পয়েন্টে বেড়েছে ভাঙন। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2020-21 অর্থবছরে বাজেটের পরিমাণ 6,119,59,00,000 টাকা। মশক নিধনকে গুরুত্ব দিয়ে এবারের বাজেটে মশা নিধন কার্যক্রমে বরাদ্দ রাখা হয়েছে 35 কোটি টাকা। এছাড়া দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করে সামনের বাজেটে একই খাতে বরাদ্দ কম রাখার পরিকল্পনার কথা জানালেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। করোনা মহামারীর এই সময়ে কেউ যেন ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত না হয়, সেজন্য বাজেটে মশক নিধন কার্যক্রমকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ ঢাকায় বরাদ্দ রাখা হয়েছে 35 কোটি টাকা। আগের বছরগুলিতে মশক নিধনে যে দুর্নীতি ও গাফিলতি ছিল সেটা এবছর আর নেই বলে দাবি করেন দক্ষিণের মেয়র। আমরা মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছি, কারণ আমরা লক্ষ্য করেছি যে গত বছরগুলোতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এখানে চরম ব্যর্থতা ছিল, গাফিলতি ছিল, অবহেলা ছিল, এবং আমরা চেয়েছি যে ঢাকাবাসী যেন কোনোভাবেই এই মহামারী করোনার মাঝে এই মশকের কারণে ডেঙ্গু অথবা চিকুনগুনিয়ার মতো রোগে যেন তারা আক্রান্ত না হয়। স্থানীয় সরকার থেকে দায়িত্ব পেলে জলাশয়গুলো পুনরুদ্ধারে মহাপরিকল্পনা হাতে নেওয়ার কথা জানান দক্ষিণ সিটির মেয়র। ঢাকা ওয়াসা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে দাবি করে তিনি বলেন, জলাবদ্ধতার সংকট নিরসন করে নগরবাসীকে স্বস্তি দেওয়া হবে। আমাদের খাল, আমাদের জলাশয়, আমাদের পুকুর, আমাদের পানি প্রবাহ, আমাদের বৃষ্টির পানি নিষ্কাশন, এই সকল বিষয় যে দীর্ঘদিন ধরে এই কার্যক্রমগুলো অন্য সংস্থা করে থাকে, কাজগুলো ঢাকাবাসী যাতে করে সুরাহা পায়, ঢাকাবাসীর জন্য কোনো সমস্যা না হয়, ঢাকাবাসী যেন সানন্দে স্বাচ্ছন্দ্যে তাদের কার্যক্রম করতে পারে, সেটা মূল দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। 2020-2021 অর্থ বছরে দক্ষিণ ঢাকায় মোট পরিচালন ব্যয় ধরা হয়েছে 457,23,00,000 টাকা। মোট উন্নয়ন ব্যয় 5,500,84,00,000 টাকা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বিশ্বে আবারও বেড়েছে একদিনের সংক্রমণ ও প্রাণহানি। 24 ঘন্টায় নতুন শনাক্ত 2,84,000 আর মৃত্যু হয়েছে 6,500-এর বেশি মানুষের। মোট আক্রান্ত 1,71,00,000-এর বেশি আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 6,69,000। ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় 52,000-এর শরীরে মিলেছে ভাইরাস। নতুন করে 779 জন নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো 35,000। কয়েকদিন কম থাকার পর যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আবারও বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। একদিনে 66,000-এর বেশি নতুন সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে আর নতুন করে 1,400-এর বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। ব্রাজিলে একদিনে 70,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। নতুন করে 1,500 নিয়ে প্রাণহানি ছাড়ালো 90,000। আর এই ছিল আজকের বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।